আদর্শ নাগরিক আন্দোলনকে আত্মসমর্পণ করে জানাই। আজকে দেশের একটি অত্যন্ত ক্রান্তিকালী অনেক কথা বলা হয়ে গেছে এবং বিশেষ করে সুন্দরভাবে আমরা এতদিন যাব যে কথাটা বলে এসেছিলাম যে কোন ধর্মীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন এবং গত 5 বছর যাব বা তারও আগে থেকে আমরা এই কথাটা বলি না কেন দলীয় সরকার থাকবে কোন নির্বাচন কমিশনের জন্য নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। দলীয় সরকার ক্ষমতায় থাকলে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের জন্য নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। আজকে সেই শঙ্কা সেই মানে ভবিষ্যৎবাণী আজকে সত্যে প্রমাণিত হয়েছে। আজকে আমরা কি দেখতে পাই, নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে 8 তারিখে। এর আগে আমাদেরকে বলা হয়েছিল যখন প্রধানমন্ত্রী সরকারি খরচে সরকারি মদদে সরকারি কর্মচারীদেরকে নিয়ে বড় বড় জনসভা করেছেন এবং লোকে ভোট চেয়েছেন, তখন আমরা আপত্তি করেছিলাম যেটা আচরণ বিধি বহির্ভূত। কিন্তু তখন বলা হয়েছিল যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর সব কিছু নির্বাচন কমিশন অর্থাৎ পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন এবং নির্বাচনী প্রক্রিয়া যারা জড়িত তারা সবাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসে এবং নির্বাচন কমিশন এই জন্য দাবিও করেছে যে পুলিশ এখন আমাদের কথায় চলবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি, পুলিশ সম্পূর্ণভাবে এখন সরকারি দলের নিয়ন্ত্রণে কাজ করছে। সিভিল প্রশাসন এই যে রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার ঠিক কি, তিনি যে আমলা, তিনি একজন জেলা প্রশাসক, তিনি কার অধীনে কাজ করেন? নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ঠিকই, কিন্তু তিনি তো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা না, তিনি সরকারের কর্মকর্তা। তার সাধ্য নাই সরকারের ইচ্ছার বিরুদ্ধে কোন একটি সিদ্ধান্ত রিটার্নিং অফিসার হিসাবে। আমি তাকে দোষ দিই না, কারণ তিনি জানেন যে আমি তো আমার বেঞ্চ টিম, আমার প্রমোশন, আমার পোস্টিং, আমার সব কিছু নির্ভর করছে এই বর্তমান প্রধানমন্ত্রীর উপরে। তিনি সরকার প্রধান এবং মন্ত্রীদের উপরে যারা মন্ত্রীরা আছে, আমাদের সুপার পুলিশ সুপার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাচন সময়, মানে সিভিল মানে ডেপুটি কমিশনারের চাইতো রিটার্নিং অফিসারের চাইতো। পুলিশ ওসি সাহেব একেবারে থানার ওসি, তারা কার অধীনে কাজ করে, কার কথা তারা শুনে? তারা যদি নির্বাচন কমিশনের কথা শুনতেন বা নির্বাচন কমিশন চাইতেন যে তাদের কথা শোনো, তাহলে এক কথা ছিল। কিন্তু সুতরাং নির্বাচন কমিশন মুখে যত কথাই বলছে একটা কথা আপনারা বিশ্বাস করবেন না, মুখে এক কথা মনের মধ্যে আরেকটি। তারা জানে যে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তারা জানে তাদের কোনো আধার, কোনো পুলিশ প্রশাসন, কোনো পুলিশ কর্মকর্তা বা সিভিল কর্মকর্তা শোনেন না। আজ পর্যন্ত একটা দৃষ্টান্ত দেখা যে কোনো পুলিশ কর্মকর্তাকে বা কোনো সিভিল প্রশাসনের কোনো কর্মকর্তাকে নির্বাচন কমিশন
তাদের কথা অনুযায়ী বদলি করেছেন এবং এক জেলা থেকে আরেক জেলায় পাঠিয়েছেন। আমরা দাবি দিয়েছিলাম, প্রায় আমরা তো সব জেলার কথা বলিনি, আমরা বোধহয় আমার যতদূর মনে পড়ে 48টি জেলায় আমরা বলেছিলাম যে যেটা প্রত্যেক বছরই 1990-91 সালে আমরা বলেছিলাম যে যেটা প্রত্যেক বছরই 1990-91 সালে 96 সালে 2001 সালে যেটা হয়েছে সেটা হলো যে সমস্ত ইম্পর্টেন্ট সচিবদেরকে ভর্তি করে দেওয়া এবং ডিসিদেরকে ভর্তি করে দেওয়া, এসপিদেরকে ভর্তি করে দেওয়া, ওসিদেরকে ভর্তি করে দেওয়া। তাহলে দেশের মানের বুঝতে যে হয় কিছু নতুন পরিবর্তন এসছে। পরবর্তী অফিসাররা তারা যে কোনো আদর্শই আওয়ামী লীগেরই হোক না কেন, কিন্তু তারা তখন গিয়ে সুবিধা করতে পারে না। নতুন যখন কর্মচারীরা যান, কর্মকর্তারা যান, তখন একটা আস্থা ফিরে আসে জনগণের মনে, মানুষের মনে একটা আস্থা ফিরে আসে যে হ্যাঁ সরকার বোধহয় এবার নির্বাচন কমিশন সত্যিকার অর্থে তাদের শক্তি প্রয়োগ করছেন এবং তাদের ক্ষমতা প্রয়োগ করছেন এবং একটা স্বাধীন অবাধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আমাদের সামনে এখন দেখা দিয়েছে। দেশে একটা মানুষ নাই যে মানুষ এটা বিশ্বাস করে, কারণ নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাদের কর্তব্য এবং তাদের ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে। যাদের উপর নির্ভর করে এতদিন বলা হয়েছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে সরকারের আর কিছু করা থাকবে, কত কথা তারা বলেছে। একটা নির্বাচনকারী একটা ছোট্ট সরকার হবে, একটা রুটিন ওয়ার্ক হবে তারা করবেন, তারা নির্বাচনের প্রক্রিয়ায় কোন রকমের কথা দিয়েছে। কিন্তু এখন কি ফুল ক্যাবিনেট, ফুল ক্যাবিনেট আদে জেনে সংখ্যা বোধ হয় 70-75 হবে উপমন্ত্রী প্রতিমন্ত্রী সহ, তারপরে তো উপদেষ্টাদের তো কোনো সংখ্যার কোনো শেষ নাই। কোন পরিবর্তনটা হয়েছে আজকে সেই জন্য জাতির কাছে একটা স্পষ্ট লেভেল প্লেইং ফিল্ড এই কথাটা উচ্চারণ করলে ঠিক হয়। আমার মনে হয় এই দাবি উত্থাপন করা মৌখিকভাবে উত্থাপন করার কোনো কারণ আর থাকে, এটা যদি আদায় করতে পারে, আন্দোলন করে যদি আদায় করতে পারে তাহলে এটা সম্ভব হবে, অন্য কোনো ভাবে সম্ভব হবে না। এখন যেটা আমি বলছি আমার নাকি যেটা এখন প্রয়োজন এই যেটা বলল যে আমার ভোট আমি দেব, লড়াই করে ভোট দেব, এখন অবস্থাটা ওই পর্যায়ে। যদি ভোটাররা, কারণ আমাদের জন্য এটা হলো শেষ পরীক্ষা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশ আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য, একটি সুস্থ, একটি ভদ্র, একটি সভ্য সমাজ সৃষ্টি করার জন্য তাহলে একমাত্র পথ হলো যে ভোটারদেরকে, যারা যাদের জন্য আমরা এত সংগ্রাম করছি, এত আন্দোলন করছি, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে এই সরকারের এত এই অপকর্ম সমস্ত কিছু উত্তর দিতে হবে। আজকে গত দুই দিনে তিনজন প্রার্থী আমাদের তিনজন গত দুই দিনে গ্রেপ্তার আরো বাড়বে এবং গায়েবী
মামলা চলতেই থাকবে। গতকাল আমার এলাকায় শুনলাম যে চারটা বিরাট পুলিশ বাহিনী এসছেন ট্রাকে করে অন্য এলাকা থেকে বাইরে থেকে, তারা রাতে অভিযান চালাবে, বাড়িতে বাড়িতে অভিযান চলছে। কোন নেতা কর্মী বিএনপি করে সমর্থক তাদের বাড়িতে না থাকতে পারে, আর থাকলে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে নিয়ে যাবে। কারণ এই সরকার জানে তারা যতই কলা কৌশল করুক, যতই তারা যত স্কিম যত নকশা যত পরিকল্পনা যতই করুক, মার্গ পর্যায়ে তাদের ভোট নাই জানি। এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এই সিদ্ধান্তে আমাদের যে ফুল্লা ভাই মান্না এরা সবাই কন্ট্রিবিউট।